আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেটাল চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটি বাসায় আমরা কী কী ধরনের কাজ করি এবং একটি বাসায় কমপ্লিটলি আমরা কী কী ধরনের কাজ করেছি। আজকের এই ভিডিওতে সকল বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন, আমরা একটা মেন গেট তৈরি করেছি, খুবই দৃষ্টিনন্দন একটি মেন গেট। জাপানি শীট দিয়ে তৈরি করা হয়েছে, সিএনসি লেজার কাটিং ডিজাইন, গোল্ডেন এবং ব্ল্যাক কালার করা হয়েছে ডোকো পেন্ট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে গেটটি। গেটের পাশে আমরা ডিজাইন করেছি লুবার, পার্টিকেল লুবার দিয়েছি আমরা, গোল্ডেন এসেস এবং উডেন অ্যালুমিনিয়ামের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এরপরে আমরা ভিতরের কমন সিঁড়ি, কমন সিঁড়িতে আমরা রেলিং দিয়েছি, খুবই ডিফারেন্ট একটা রেলিং ডিজাইন, কাঠ, কাস্ট আয়রন এবং এমএস বক্স দিয়ে তৈরি করা হয়েছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়েছে ডিজাইনটি। খুব সুন্দর লেকার পলিশ করা হয়েছে উডেন হ্যান্ডেল। এবার নিয়ে আসলাম আমরা হচ্ছে ছাদের উপরে। ছাদের উপরে আমরা কিছু রেলিং করেছি, দেখতে পাচ্ছেন এমএস দিয়ে কিছু নকশা করা হয়েছে। এই ডিজাইনগুলোর মধ্যে হচ্ছে গোল্ডেন কালার এবং সাদা কালোর কম্বিনেশন কালার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। চারপাশে আমরা শুধু এই রেলিংটি দিয়েছি। প্রজেক্টটি করা হয়েছে মিরপুর ডিওসিসের ভিতরে, মিরপুর ডিওসিসের ভিতরে, দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে এখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে। এবার আসছি ব্যালকনি রেলিং। ব্যালকনিতে আমরা হচ্ছে গ্লাস এবং হচ্ছে কাস্ট আয়রনের সংমিশ্রণে একটা রেলিং দিয়েছি, খুবই চমৎকার হয়েছে ডিজাইনটি। এই হচ্ছে পুরো বাড়ির আউটলুক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এই ধরনের আরও নিত্য নতুন ডিজাইন এবং ডিজাইনের কাজ দেখতে মেটাল চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।